वेलकम स्टूडेंट्स टू योर चैनल ऑनलाइन क्लास। आज के नतून आरेकटी वीडियो निये तोमादेर सामने उपस्थित होयेछी। आज के आमादेर वीडियोटी माध्यमिक छात्र छात्रीदेर जोन्नो। तो आज के आमरा वीडियोते आलोचना करब माध्यमिकेर इंग्लिशेर आरो एकटी कविता जेटी आमादेर आलोचना करा हयनि, सेई कविता सी फीवर। সেই কবিতা থেকে যে যে এমসিকিউ এবং 2 মার্কসের প্রশ্ন পড়তে হবে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা। এর আগে আমি ফেবেল আর মাই ওন ট্রু ফ্যামিলি থেকেও প্রশ্ন উত্তর আলোচনা করেছি। যদি সেই ভিডিওটি না দেখে থাকো আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান দিয়ে চাইলে কিন্তু দেখে নিতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাওয়ার জন্য। চলো শুরু করা যাক প্রশ্ন উত্তরের পর্ব। প্রথম এমসিকিউ যেগুলি করতে হবে সেগুলি, ফার্স্ট কোশ্চেন, ইন দ্য পোয়েম দ্য পোয়েট স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট হি ফিলস অন এ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 সি, ভয়েজ। পরের প্রশ্ন, দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য সি, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 এগেইন। পরের প্রশ্ন, দ্য সি ইজ ডেসক্রাইবড অ্যাস, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 লোনলি। পরের প্রশ্ন, দ্য পোয়েট ওয়ান্টস দ্য শিপ টু বি গাইডেড বাই দ্য, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 স্টার। পরের প্রশ্ন, দ্য শিপ মাস্ট বি, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 টল। পরের প্রশ্ন, দ্য স্টার মেনশনড ইন দ্য পোয়েম শোজ দ্য, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 ডাইরেকশন। পরের প্রশ্ন, দ্য পোয়েট আস্কস ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 হোয়াইট। পরের প্রশ্ন, ওয়াইল গোয়িং ডাউন টু দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 সিগালস। পরের প্রশ্ন, দ্য ওয়াইন্ড অন দ্য সি ইজ লাইক এ ওয়েটেড, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 নাইফ। পরের প্রশ্ন, দ্য পোয়েট ওয়ান্টস দ্য সেইল হুইচ ইস, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 শেকিং। পরের প্রশ্ন, দ্য সিস ফেস ইজ কভার্ড বাই, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 গ্রে মিস্ট। পরের প্রশ্ন, দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য সি অ্যাট দ্য ব্রেকিং অফ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 ডন। পরের প্রশ্ন, দ্য পোয়েট লংস টু সি দ্য, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 গ্রে ডন। পরের প্রশ্ন, দ্য পোয়েট ইজ এনচ্যান্টেড বাই দ্য কল অফ দ্য, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 রানিং টাইড। পরের প্রশ্ন, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 ওয়াইন্ড অ্যান্ড ক্লিয়ার। পরের প্রশ্ন, দ্য পোয়েট ক্যান নট ডিনাই দ্য কল অফ দ্য, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 রানিং টাইড। পরের প্রশ্ন, দ্য ক্লাউডস আর রাশিং অ্যাক্রস দ্য স্কাই অ্যাজ ইট ইজ এ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 ওয়াইন্ডি ডে। পরের প্রশ্ন, দ্য পোয়েট আস্কস ফর ফ্লাইং ক্লাউডস হুইচ আর, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 হোয়াইট। পরের প্রশ্ন, দ্য পোয়েট ওয়ান্টস টু লিসেন টু দ্য ক্রাই অফ দ্য, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 সিগালস। পরের প্রশ্ন, দ্য সি ডেসক্রাইবড ইন দ্য পোয়েম ইজ, উত্তর হয়ে যাবে টার্বিউলেন্ট। পরের প্রশ্ন, দ্য পোয়েট ওয়ান্টস দ্য লাইফ অফ এ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 জিপসি। পরের প্রশ্ন, দ্য জিপসি লাইফ ইজ ডেসক্রাইবড অ্যাজ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 ভ্যাগ্র্যান্ট। পরের প্রশ্ন, দ্য পোয়েট ওয়ান্টস টু ফলো দ্য ওয়ে শোন বাই এ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 ওয়েল। পরের প্রশ্ন, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ওয়াইন্ড টু এ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 শার্প নাইফ। পরের প্রশ্ন, দ্য পোয়েট লংস টু হিয়ার আ টেল হুইচ ইজ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 মেরি। পরের প্রশ্ন, দ্য পোয়েট ওয়ান্টস টু লিসেন টু এ টেল টোল্ড বাই এ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 ফিলো রোভার। পরের প্রশ্ন, দ্য ফিলো রোভার ইজ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 লাফিং। পরের প্রশ্ন, হেয়ার মেরিয়ন মিন্স, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 এ হ্যাপি টেল। পরের প্রশ্ন, অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি দ্য পোয়েট ওয়ান্টস টু হ্যাভ এ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 হোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম। এই ছিল তোমাদের এমসিকিউ যেগুলি তোমাদের খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলির উত্তরসহ। এবার আলোচনা করা যাক আমাদের যে যে 2 মার্কসের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সেগুলো। প্রথম প্রশ্ন, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিস, মানে দিনের কোন সময়ে কবি সমুদ্রে যেতে চান, উত্তর হয়ে যাবে দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিস অ্যাট দ্য ব্রেক অফ ডন, মানে দিনের শুরুতে কবি সমুদ্র যেতে চান। পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেইলিং, কী ধরনের দিন কবি সমুদ্রে যাওয়ার জন্য পছন্দ করেন, উত্তর হয়ে যাবে দ্য পোয়েট প্রেফার্স আ ওয়াইন্ডি ডে ফর সেইলিং উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, উত্তর হয়ে যাবে কবি সমুদ্রে যাওয়ার জন্য আকাশে সাদা মেঘ ভরা প্রবল বাতাসযুক্ত দিন পছন্দ করেন। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হিয়ার ফ্রম এ ফিলো রোভার, সহনাবিকের থেকে কবি কী শুনতে চান, উত্তর হয়ে যাবে দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার চিয়ারফুল স্টোরিজ ফ্রম এ ফিলো রোভার, সহনাবিকের থেকে কবি মজার গল্প শুনতে চান। পরের প্রশ্ন, হোয়্যার ডাজ দ্য পোয়েট উইশ টু গো অ্যান্ড হোয়াই, কবি কোথায় যেতে চান এবং কেন, উত্তর হয়ে যাবে দ্য পোয়েট উইশেস টু গো টু দ্য লোনলি সি উইথ ওপেন স্কাই অ্যাভাভ টু ফিল দ্য এক্সাইটমেন্ট অফ দ্য সি ভয়েজ, কবি সমুদ্র যাত্রার উত্তেজনা অনুভব করার জন্য সমুদ্রে খোলা আকাশের নিচে যেতে চান। পরের প্রশ্ন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেইন, হোয়াই হ্যাজ দ্য ওয়ার্ড এগেইন বিন ইউজড, মানে আমাকে আবার সমুদ্রে যেতেই হবে,
কেন আবার কথাটি ব্যবহার করা হয়েছে। উত্তর হবে, দ্য পোয়েট বিফোর বিং আ রাইটার ওয়াজ এ সেইলার বাই প্রফেশন, অলদো হি ডিজার্টেড দ্য শিপ বিকজ অফ সিকনেস, ইয়েট হি কুড নেভার ফরগেট দ্য ওয়ান্ডারফুল ডে স্পেন্ট অন দ্য শিপ, হি ফেল্ট আ ডিপ আর্গিউ উইদ ইন হিম টু গো ব্যাক টু দ্য সি, দ্যাট ইজ ওয়াই দ্য ওয়ার্ড এগেইন হ্যাজ বিন ইউজড। মানে কবি লেখক হওয়ার আগে পেশায় নাবিক ছিলেন, যদিও অসুস্থতার কারণে তাকে জাহাজ ছাড়তে হয়, তবুও তিনি কখনও জাহাজে কাটানোর সুন্দর দিনগুলি ভুলতে পারতেন না। তার মধ্যে জেগে উঠত সমুদ্রে ফিরে যাওয়ার তীব্র বাসনা, সেই জন্য আবার কথাটি ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, হাউ হ্যাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য কল অফ দ্য সি, কবি কীভাবে সমুদ্রের ডাককে বর্ণনা করেছেন। উত্তর হয়ে যাবে, দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইব দ্য কল অফ দ্য সি অ্যাজ ইররেস্টিবল, ইট ইজ আ ওয়াইন্ড কল দ্যাট ক্যান নট বি ইগনোরড, দ্য কল হ্যাজ দ্য এবিলিটি টু হিপটোনাইজ। মানে কবি সমুদ্রের ডাককে অদম্য বলে বর্ণনা করেছেন, এটা একটা উন্মাদনার ডাক যাকে উপেক্ষা করা যায় না, এই ডাক মানুষকে সম্বোধন করার ক্ষমতা রাখে। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু টেক ফর দ্য ভোয়েজ, কবি সমুদ্রযাত্রার জন্য কী নিতে চান। তোরে যাবে, দ্য পোয়েট ওয়ান্টস টু টেক আ টল শিপ অ্যান্ড এ স্টার ফর দ্য ভোয়েজ, কবি একটা লম্বা জাহাজ ও একটি তারা সমুদ্র যাত্রার জন্য নিতে চান। পরের প্রশ্ন, হোয়াট উইল স্টিয়ার দ্য শিপ অ্যান্ড হাউ, কে জাহাজটাকে চালনা করবে এবং কীভাবে। উত্তর হয়ে যাবে, দ্য স্টার উইল স্টিয়ার দ্য শিপ বাই শোয়িং দ্য প্রপার ডাইরেকশন ইন দ্য ভাস্ট অ্যান্ড আননোন সিস, ইট উইল অ্যাক্ট অ্যাজ দ্য শিপস গাইড, তারা অসীম ও অজানা সমুদ্ররাশির মাঝে জাহাজকে সঠিক দিক নির্দেশ করার মাধ্যমে চালনা করবে, তারা হবে জাহাজ পথ প্রদর্শক। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সি অন দ্য সিস ফেস, কবি সমুদ্রের মুখে কী দেখতে চান। উত্তর হয়ে যাবে, দ্য পোয়েট ওয়ান্টস টু সি আ গ্রে মিস্ট রাইজিং ফ্রম দ্য সি অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং অন দ্য সিস ফেস, মানে কবি দেখতে চান সমুদ্র থেকে ধূসর কুয়াশা উঠছে এবং এক ধূসর ভোরের আগমন ঘটছে। পরের প্রশ্ন, হাউ ইজ দ্য সি পার্সোনিফাইড ইন দ্য পোয়েম সি ফিভার, কীভাবে সি ফিভার কবিতায় সমুদ্রের ওপর ব্যক্তিরূপ আরোপ করা হয়েছে। উত্তর হয়ে যাবে, দ্য পোয়েট হ্যাজ পার্সোনিফাইড দ্য সি বাই ইউজিং দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস লোনলি সি ফেস অ্যান্ড দ্য কল অফ দ্য রানিং টাইড, সমুদ্রকে নির্জন জলের উপরিভাগকে তার মুখ এবং ছুটন্ত জোয়ারের আহ্বান বলার মাধ্যমে কবি সমুদ্রের ওপর ব্যক্তিরূপ আরোপ করেছেন। পরের প্রশ্ন, হাউ ইজ দ্য কল অফ দ্য রানিং টাইড, বহমান স্রোতের ডাক কেমন। উত্তর হয়ে যাবে, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইন্ড অ্যান্ড ক্লিয়ার, বহমান স্রোতের ডাক উন্মত্ত ও স্পষ্ট। পরের প্রশ্ন, হুজ কল ক্যানট বি ডিনাইড, কার ডাক অগ্রাহ্য করা যায় না। উত্তর হয়ে যাবে, দ্য কল অফ দ্য সি অর দ্য রানিং টাইড ক্যানট বি ডিনাইড, মানে সমুদ্র বা বহমান স্রোতের ডাক অগ্রাহ্য করা যায় না। পরের প্রশ্ন, হোয়াট ডাজ ব্লোন স্পিউম সিগনিফাই, ব্লোন স্পিউম বলতে কী বোঝায়। উত্তর হয়ে যাবে, দ্য ফ্রেশ ব্লোন স্পিউম সিগনিফাইজ দ্য রাইজিং ওয়েভস ব্রেকিং ইন টু দ্য ফোম, ব্লোন স্পিউম বলতে উত্তাল ঢেউগুলির ফেনায় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়াকে বোঝায়। পরের প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ওয়েভস, ঢেউগুলোকে কবি কীভাবে বর্ণনা করেছেন। উত্তর হয়ে যাবে, অন এ ওয়াইন্ডি ডে দ্য ওয়েভস আর রোলিং অ্যান্ড ব্রেকিং ডাউন স্প্রেয়িং ফোমস, বাতাসমুখর দিনে ঢেউ উত্তাল ফেনা ছড়িয়ে আছে পরে। পরের প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সি, কবি সমুদ্রকে কীভাবে বর্ণনা করেছেন। উত্তর হয়ে যাবে, দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইব দ্য সি অ্যাজ টার্বিউলেন্ট, ইট ইজ ফুল অফ রোলিং ওয়েভস স্পাল্টারিং অ্যান্ড স্প্রেয়িং ওয়াটার অ্যাজ ইট ব্রেক্স ডাউন ইন্টু ফোমস, কবি সমুদ্রকে অশান্ত রূপে বর্ণনা করেছেন, এটা উত্তাল ঢেউয়ে পরিপূর্ণ যেগুলি জল ছিটিয়ে ফেনায় ছড়িয়ে ভেঙে পড়ে। পরের প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট ডিজায়ার ফর দ্য লাইফ অফ এ জিপসি, কবি কেন জিপসির জীবন আকাঙ্ক্ষা করেছেন। উত্তর হয়ে যাবে, দ্য পোয়েট ইয়ার্নস ফর অ্যান অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ফ্রি লাইফ, হেন্স হি ডিজায়ার ফর দ্য ওয়েন্ডারিং লাইফ অফ এ জিপসি, কবির মন বন্ধনহীন দুঃসাহসিক জীবনের জন্য আকুল হয়, তাই তিনি জিপসির মতো ভবঘুরে জীবন কামনা করেন। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য লাইন দ্য ওয়াইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইফ সিগনিফাই, বাতাস একটা তীক্ষ্ণ ছুরির মতো, পঙ্ক্তিটির অর্থ কী। উত্তরে যাবে, দ্য ওয়াইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইফ সিগনিফাইজ দ্য চিলিং সেন্সেশন কজড বাই দ্য আনরেস্ট্রিক্টেড ব্লোয়িং অফ কোল্ড ওয়াইন্ডস, ওয়েটেড মিন্স শার্প, হেন্স দ্য ওয়াইন্ড ইজ সো কোল্ড দ্যাট ইট কাটস লাইক এ শার্প নাইফ, মানে বাতাস একটা তীক্ষ্ণ ছুরির মতো, পঙ্ক্তিটি প্রবল ঠান্ডা বাতাস বইবার কারণে যে শিরশিরানি অনুভব হয় তাকে নির্দেশ করছে, ওয়েটেড মানে ধারালো, অতএব বাতাস এতটাই ঠান্ডা যে সেটা গায়ে ধারালো ছুরির মতো কেটে বসে। ভিডিওর শেষ প্রশ্ন এবার, টু হোয়াট ইজ দ্য সি জার্নি কম্পেয়ার টু, সমুদ্রযাত্রাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে। উত্তর হয়ে যাবে, দ্য সি জার্নি হ্যাজ বিন কম্পেয়ার টু দ্য আপস অ্যান্ড ডাউন্স অফ এ হিউম্যান লাইফ উইথ অল আপস অ্যান্ড ডাউন্স লাইক এ সি,
সমুদ্রযাত্রাকে তুলনা করা হয়েছে মানুষের জীবনের সঙ্গে, যা সমুদ্রের মতোই উত্থান ও পতনে ভরা। তো ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের সি ফিভার কবিতা থেকে যে সকল এমসিকিউ এবং টু মার্ক্সের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং এগুলির মধ্যে দিয়ে পড়েই কিন্তু তোমরা যে টু মার্ক্সের দুটি প্রশ্ন এবং এক মার্ক্সের চারটি প্রশ্ন আসে তোমাদের পোয়েম থেকে কিন্তু 100% কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং তোমরা লাইক করে দিও। আর আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো তোমাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাংলা সমস্ত বিষয়ের উপর প্লেলিস্ট করা আছে, সমস্ত বিষয়ের উপর চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তৈরি করা আছে। তোমরা যদি সেটি দেখতে চাও সেখান দিয়ে কিন্তু গিয়ে দেখে নিতে পারো ভিডিওগুলি। যারা এখনও চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর অন্য কোনো বিষয়ের উপর ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেই বিষয়ের উপরে তোমাদের ভিডিও তৈরি করে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।